দেখুন, গতকাল যখন ডিবি প্রধান একেবারে যে ভবনী ভবন ত্যাগ করেন, সেই সময় কিন্তু তিনি বলেছিলেন আজ ঘটনাস্থল অর্থাৎ যে ভবনে এই সঞ্জীবা গার্ডেনে এমপি সাহেব খুন হয়েছিলেন সেইখানেই তিনি আজ সকালবেলা ভিজিট করবেন এবং সেখান থেকে সংবাদ সাংবাদিকদের মুখোমুখি হবেন। কেননা সাংবাদিকদের একটা আগ্রহ রয়েছে যে ডিবি প্রধান যে তিন সদস্যের দল নিয়ে এখানে এসেছেন, তিনি সারাদিন গতকাল প্রায় তিন ঘন্টার কাছাকাছি জিহাদকে জেরা করেছেন, ক্যাব ড্রাইভার তাকেও জেরা করেছেন নিউ টাউন থানায়, এবং একটা দীর্ঘ সকাল থেকে তারা যে ঘুরে বেরিয়েছে অর্থাৎ ঘটনাস্থল ঘুরেছেন, ভবনে ভবনে জেরা করেছেন, তার থেকে তাদের কি জিস্ট পেলেন সেটা জানার কিন্তু একটা আগ্রহ রয়েছে সংবাদ মাধ্যমের। তা সেটাই কিন্তু তিনি বলার চেষ্টা করছিলেন যে এই মুহূর্তে অর্থাৎ কালকে তারা যে জেরা করেছেন এবং ভিডিও কলে বাংলাদেশে থাকা তিন আসামির সাথে দুজন আসামির একদম বসিয়ে রেখে ভিডিও কলে তাদের মাধ্যমে যে বয়ানের সত্যতা সেটা মিলিয়ে রেখেছেন, সেই জিস্ট কি বেরোলো সেটা কিন্তু সাংবাদিকরা আজ জানতে যাওয়ার পরে তিনি তো বলেছেন আজকে তিনি ভিডিও করবেন অর্থাৎ কিছুক্ষণ পরে তিনি সঞ্জীবা গার্ডেনে পৌঁছে যাবেন উইস্টিন হোটেল যেখানে তিনি ছিলেন, সেখান থেকে জাস্ট তিন থেকে চার মিনিট আগে তিনি বেরিয়েছেন এবং এই মুহূর্তে তিনি সঞ্জীবা গার্ডেনের পথেই রয়েছেন, কিছুক্ষণ পরে তিনি সেখানে পৌঁছাবেন। খুনের যে আলামত গুলো যেভাবে রিকভারি করা হয়েছিল সেগুলো কিন্তু তারা ট্রাই করছে, এখনো পর্যন্ত একটা উল্লেখযোগ্য বিষয় যে খুন যে অস্ত্র দিয়ে হয়েছিল এবং এমপি সাহেবের চশমা এবং জামা কাপড় সেগুলো কিন্তু উদ্ধার করা যায়নি এখনো পর্যন্ত, সব মিলিয়ে এমপি সাহেবের দেহাংশ সেটা উদ্ধারের যে তৎপরতা সেটা সিআইডি চালিয়েছে এবং সিআইডি কে তারা কিন্তু অর্থাৎ এই ডিবি যে প্রধান তিনি কিন্তু মূলত এই এমপি সাহেবের যে শেষ জিনিসপত্র অর্থাৎ তার চশমা জামা কাপড় এগুলো উদ্ধারের জন্য তারা কিন্তু বেশ একটা তাগদা দিয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। সব মিলিয়ে এমপি সাহেবের এই হত্যাকাণ্ডের রহস্যে ডিবি পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমন্বয় সেই সমন্বয়টি কতটা হলো সেটা কিন্তু আজকে সংবাদ সম্মেলনের পরেই কিছুটা জানা যাবে।